দেশের এই মহাসংকটের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে দেশবাসীক পরস্পরের দায়িত্ব লবলে আহ্বান জানাইছে। প্রধানমন্ত্রীর সেই আহ্বানলে সঁহারি জানাই নগাঁও আরক্ষীয় দুখিয়া লোক খাদ্য সামগ্রী আগবঢ়া কার্যত হাতত লৈছে। বুধবারে নগাঁও আরক্ষীয় জেলাখনের একাংশ লোকের মাজত খাদ্য সামগ্রী বিতরণ করে, আনকি ঘরে ঘরে গিয়েও খাদ্য সামগ্রী বিতরণ করে নগাঁও আরক্ষীয়ে। নগাঁও আরক্ষীর এই প্রশংসনীয় কামর ভিডিও আরক্ষীয়ে টুইটারত আপলোড করে। সংকটের সময়ত মানুষে মানুষের কাছত, যে সময়ত মানুষে মানুষের সংস্পর্শলে আহিব নোৱাৰা পরিবেশের সৃষ্টি হয়েছে, তেনে সময়তে কিন্তু দেশের প্রধানমন্ত্রীগার আহ্বান মর্মে পরস্পরের দায়িত্ব লবলে উদ্যোগ গ্রহণ করেছে নগাঁও আরক্ষীয়ে। দুখিয়া লোকের মাজত খাদ্য সামগ্রী বিতরণ করা কার্যত নামি পড়েছে আরক্ষী। এয়া বুধবারের দৃশ্য। বুধবারে নগাঁও আরক্ষীয়ে জেলাখনের একাংশ দরিদ্র তথা দুখিয়া লোকের মাজত খাদ্য সামগ্রী বিতরণ করে, আনকি ঘরে ঘরে গিয়েও খাদ্য সামগ্রী বিতরণ করে নগাঁও আরক্ষীয়ে। নগাঁও আরক্ষীর এই প্রশংসনীয় কামর ভিডিও তথা আলোকচিত্র আরক্ষীয়ে টুইটারত আপলোড করে। একুশ দিনিয়া অর্থাৎ তিনি সপ্তাহ জোড়া লকডাউনের সময়সাত ব্যাপক খাদ্য সংকটের সম্মুখীন হবলগীয়া হয়েছে দেশের একাংশ জনতা, বিশেষভাবে দরিদ্র শ্রেণীর লোকসকলে। দুখিয়া লোকসকলে যথেষ্ট তীব্র খাদ্য সংকটের ভুগিবলগীয়া হয়েছে। দৈনিক মজুরি করে পেট প্রবর্তা লোকসকলের মাজত তীব্র সংকটে দেখা দিছে, আর এইখানে সময়সাত এই সকল অসহায় লোকের মাজত ঠিয় হয়েছে নগাঁও আরক্ষীয়ে। ভারতের প্রধানমন্ত্রীগারীও পরস্পরে পরস্পরক এই জটিল সময়সাত সহায় করবলে পার্যমানে আহ্বান জানাইছে, আর সেই আহ্বানের প্রতি সঁহারি জানায় নগাঁও আরক্ষীর এই বিশেষ উদ্যোগ। আমার চাউল ডালি দিয়ার কারণে পুলিশের ধন্যবাদ থাকিল। পুলিশের ধন্যবাদ থাকিল।